আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবার হাজির হলাম রাজ মেথড অন অ্যাক্রিডিটেশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেনের কনফিউজিং এরানা, কনফিউজ এরিয়া যেগুলো আছে, যে সব সেন্টেন্সগুলো দেখলে, যে সব স্টেটমেন্টগুলো দেখলে আমরা সাবজেক্ট চিনতে কনফিউজ হয়ে যাই, যে আসলে সাবজেক্ট কি বসবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়ে যদি কোনো সেন্টেন্সে অন বা বডি থাকে, অন বডি বলতে অন এভরি ওয়ান এভরি বডি, নো ওয়ান নো বডি, সাম ওয়ান সাম বডি, এনি ওয়ান এনি বডি। আবার বলছি ওয়ান এভরি ওয়ান, নো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান। বডি বলতে এভরি বডি, নো বডি, সাম বডি, এনি বডি। আবার কেউ ডেড বডি মনে করে ভুল করবেন না, ডেড বডি কিন্তু না। তাহলে ওয়ান আর বডি থাকে, একটু কিছু মনে রাখেন, ওয়ান বডি থাকলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করবো। কি ব্যবহার করবো? দে। চোখ বন্ধ করে বসায় দেবেন যদি কোনো সেন্টেন্সে ওয়ান বডি থাকে। ওয়ান বডি এভরি বডি এভরি ওয়ান, সাম বডি সাম ওয়ান, নো বডি নো ওয়ান, এনি বডি এনি ওয়ান যদি থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো দে। কিন্তু একটি জিনিস মনে রাখা দরকার, আবার বলছি কিন্তু এরপরে যদি অফ থাকে, অফের পরে নাউন বা প্রোনাউন থাকে, সে না যে ভার বসবে আর কি সাবজেক্ট হবে, তখন আর দে বসবে না, তখন আর কি হবে না, দে হবে না। কারণ অফ থাকে, অফের পরে নাউন প্রোনাউন থাকলে, যেমন নান অফ, এনি অফ ইউ, এভরি অফ কি, সাম অফ ইউ, সাম অফ দেম, সাম অফ আস, এরকম থাকলে আমরা কি বসাবো, তখন ওই অফের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে এ অনুযায়ী, সে অনুযায়ী কি বসবে, সাবজেক্ট বসবে, সে অনুযায়ী তখন আর দে বসবে না, সাবজেক্ট বসবে, সে অনুযায়ী সাবজেক্ট হবে, সে অনুযায়ী সাবজেক্ট হবে। চলেন যে আমরা একটু আলোচনা করি, দেখি নাম ইজ নান আন্ডার দ্য সান, একটু বোঝার বিষয় একটু ক্লিয়ার করে দিই। আমরা বলছিলাম নাম থাকলে নাম, নো এখন নো, নাম বলতে নো ওয়ান, নো প্লাস ওয়ানকে আমরা সংক্ষেপে নাম বলি। তাহলে নাম ইজ নান আন্ডার দ্য সান, এর ইজ আছে, সাবজেক্ট হিসেবে কি বসবে আমরা জানি দে। এখানে কনফিউজড হয়ে সবাই, ইজ আছে কিন্তু ইজ এর সাথে খেয়াল করে দেখুন তো, ইজ এর সাথে কি দে ইজ হয়, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আমরা ইজ ইজ এ ইজেন্ট হবে না, দের সাথে ইজ হচ্ছে অনেকে আর নিয়ে যাবে, অর্থাৎ দের সাথে ইজ হয় না, দের সাথে ডাজ হয় না, দের সাথে ডাজ হয় না, ডাজ আর ইজ হবে না, তখন এ দুটো চেঞ্জ হয়ে ইজ হয়ে যাবে আর, ডাজ হয়ে যাবে দুই, এটা মনে রাখবেন সবাই। নান ইজ নান আন্ডার দ্য সান, এই পৃথিবীতে কেউ কারো নয়, তাহলে আর দে, কারণ নট দিলাম না কেন, এটা নেগেটিভ সেন্টেন্স, নন জানি আমরা নেগেটিভ সেন্টেন্স। আবার দেখেন এভরিবডি লাইকস মিউজিক, এখানে লাইকস ভার্ব ওয়ান আছে, ভার্ব যদি এস আমরা জানি, এস বাই এস থাকলে ডাজ হতো আমরা জানি, কিন্তু বডি থাকার কারণে দে হবে এখানে, তখন আর ডাজ হবে না, তখন কি হয়ে যাবে ডু, ডোন্ট দেবো, কারণ এটা পজিটিভ, পজিটিভ স্টেটমেন্টটা পজিটিভ, ডোন্ট দে। নোবডি নোজ ইট, আবার বলছি নোবডি নোজ ইট, দেখেন এখানেও ভার্ব ওয়ান আছে, ডাজ হওয়ার কথা ছিল কিন্তু ডাজ হবে না, হয়তো ডু, ডু দে, কি হবে ডু দে, কেন এখানে নোবডি এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাই ডোন্ট হয়নি, ডু হয়েছে, ডু দে। আমরা জানি যে নোবডি নো ওয়ান সাম বডি সাথে দে হয়, দে সাথে ইজ বা আর হয় না, এর জন্য আমরা কি বসাই দিয়েছি এখানে ডু বা, তখন আমরা কি লাগাবো ডু বা ডাজ থেকে আমরা ডু বসাবো, ইজ থেকে ইজ বসাবো। দেখেন পরের কোশ্চেন, নোবডি বিলিভস এ চিট, এটাও এস যোগ আছে, তখন কি হবে ডাজ হওয়ার কথা ছিল কিন্তু দে হওয়ার কারণে, যেহেতু সাবজেক্ট দে আমরা দে আর দেব না, ডু হবে, নোবডি থাকলে ডু হয়। সাম ওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, সাম ওয়ান ইজ ইজ আছে কিন্তু ওয়ান থাকার কারণে দে হয়, আমরা জানি ওয়ান থাকার কারণে কি হবে দে, দের সাথে ইজ হয় না, দের সাথে কি হয় না ইজ হবে না, এই জন্য আর হয়ে যাবে আর এন্ড, আর এন্ড দে, প্রশ্নবোধক চিহ্ন হবে। আবার একটু মনে করে দিচ্ছি যে ট্যাগ কোশ্চেন আমরা স্টেটমেন্টটা ঠিক থাকবে, এখানে একটা কমা হবে এবং উত্তরটাও পরে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, আশা করি বুঝছেন। কিন্তু যদি আমাদের কাছে কোনো থিং থাকে, যদি কোনো থিং থাকে, থিং এই সামবডি সাম সামথিং এনিবডি এনিথিং নো নাকি সামথিং এনিথিং নাথিং, যদি থিং থাকে সামথিং এনিথিং নাথিং, এক কথায় ওই যে সামবডি সামওয়ান এভরিবডি এভরিওয়ানের সাথে শুধু থিং থাকবে এবার, তখন আমরা কি লিখব। কিন্তু যদি বলছিলাম থিং থাকে, যেমন সামথিং এনিথিং নাথিং এভরিথিং,
যদি থিং থাকে সেক্ষেত্রে আমরা তখন সাবজেক্ট হবে ইট, তখন আর দে হবে না, তখন আর কি হবে না, দে হবে না। যেমন নাথিং কামস অ্যান্ড গোজ, থিং আছে আমরা সাবজেক্ট হবে ইট, তাহলে কামস ভার্ব অন, ভার্ব অন ডু বা ডাজ হয়, যেহেতু এটা নেগেটিভ সেন্স স্টেটমেন্টটা নেগেটিভ, সেক্ষেত্রে আমরা কি দেবো ডাজ, ডাজ ইট। আবার বলছি আগে ডু গোজ হয়েছিলাম, কিন্তু থিং থাকার কারণে আমরা কি লিখছি ইট লিখছি। Everything looks beautiful. Number two, everything looks beautiful in a moonlit night. In a moonlit night, তাহলে thing আছে, it হবে, তখন looks verb on, এর সাথে s by es যোগ আছে, আমরা জানি does হয় সাধারণ নিয়মে, does, এখানে যদি negative সে doesn't হয়, sorry, এটা nothing does ছিল, এবার doesn't, doesn't it. আবার বলছি contraction form দেখতে হবে, কেউ এখানে does not লিখবে না, doesn't সংক্ষিপ্ত form, doesn't it, কেউ কখনো কি লিখবেন না, does not লিখবেন না, is not লিখবেন না, are not লিখবেন না, অবশ্যই কন্ট্রাকশন ফর্মটা লিখতে হবে। ওকে বন্ধুরা, তাহলে আজ আর নয়, আবার দেখা হবে। যদি একটু উপকার মনে করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রাজ মেথড। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।